দর্শক, নতুন করে সিলেটের ছয় উপজেলায় পানি ঢুকছে। কুশিয়ারা নদীর বন্যার নিয়ন্ত্রণ বাঁধ উপচে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যায় পানিবন্দী হয়ে পড়ছেন লাখ লাখ মানুষ। থমকে যাচ্ছে সিলেটের জনজীবন। এদিকে নগরে পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগ চরমে পৌঁছে। বন্যার পানি আর ময়লা আবর্জনা মিলে মিশে পচে গিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। সিলেট নগরীতে বন্যা কবলিত এলাকাগুলোর জন্য যা হয়ে দাঁড়িয়েছে নতুন দুর্ভোগ। পানিবন্দী মানুষের মধ্যে বিশেষ করে খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। অনাহারে অর্থাহারে রয়েছে বানভাসী মানুষ, কারণ ত্রাণ পাচ্ছে না বিপর্যস্ত মানুষ। পাশে নেই কথিত দানবীরদের দান, মাঠে নেই রাজনীতিকর উচ্চাভিলাষী শিল্পপতিরা, পথ দেখাচ্ছে না রাজনীতিকরা। জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দ সামলাতেই ব্যস্ত। তাদের নিজস্ব শক্ত সামর্থ্য যেন থমকে গেছে সরকারি বরাদ্দের বৃত্তে। এর বাইরে তাদের কোনো উদ্যোগ নেই। যদিও সিলেট এক আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী গতকাল আহ্বান জানিয়েছেন দুর্গত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন পানি বিতরণে এগিয়ে এলেও তা চাহিদার তুলনায় কম। এছাড়া বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষের মধ্যে খাবার সংকটে হাহাকার চলছে। সরকারি বেসরকারি ত্রাণ পর্যাপ্ত না হওয়ায় বাড়ছে ক্ষুধার জ্বালা। সরকারি ত্রাণ বিতরণেও অনিয়মের অভিযোগ আছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেটে নতুন করে কুশিয়ারা নদীতে পানি বেড়েছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এলাকায় পানি ইতিমধ্যেই ডেঞ্জার জোন অতিক্রম করেছে। এছাড়া কানাইঘাটের সুরমা, জকিগঞ্জে অমলশীত, বিয়ানীবাজারের শ্যাওলা ও সিলেটের সুরমার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি জানান, বন্যায় যাতে স্বাস্থ্যের ক্ষতি না হয় সেজন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে, একই সঙ্গে খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি গত কয়েকদিনের চেয়ে উন্নতি হয়েছে। গতকাল বিকেলে সুনামগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম একথা জানান। এদিকে নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। তারা ঘর থেকে বের হতে পারছে না, চারদিকে পানি আর পানি। চরম দুর্ভোগ ও খাবারের জন্য হাহাকারে পড়েছেন বানবাসীরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার 1200 পুকুর ডুবে গেছে। এতে প্রায় 3.5 কোটি টাকার মাছ ভেসে গেছে। দোয়ারা বাজার ও ছাতক উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।